এসএসসির বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানির এই ভিডিওতে আমরা পানির উৎস সম্পর্কে জানব। পানির প্রধান উৎস, আমরা যে পানি ব্যবহার করি সে পানির প্রধান উৎস হচ্ছে সাগর এবং মহাসাগর। এই সাগর এবং মহাসাগরগুলো ছোট ছোট নদ নদী তৈরি করে আমাদেরকে পানির চাহিদা পূরণ করে থাকে। এই এই সাগর এবং মহাসাগর ছাড়াও পানির আরেকটি উৎস আছে হিমবাহ এবং তুষার স্রোত, অর্থাৎ যেটা যেটা স্নো স্টর্ম, ঠিক আছে? এটাও কিন্তু পানির একটা উৎস, কিন্তু এটা কিন্তু ব্যবহারযোগ্য পানি না, ব্যবহারের অযোগ্য। তাহলে এছাড়া আমাদের আর পানির উৎস আছে নদ নদী, খাল বিল, হ্রদ, পুকুর, ভূগর্ভস্থ পানি ইত্যাদি। তবে এই যে এত পানির উৎস আছে এর মধ্যে জানলে অবাক হবে যে পৃথিবীর ব্যবহার উপযোগী পানি শতকরা মাত্র এক ভাগ, অর্থাৎ সরাসরি তুমি ব্যবহার করতে পারবা এরকম পানি শতকরা মাত্র এক ভাগ। বাকি সব পানিকে তোমাকে কোনো না কোনো পন্থায় বিশুদ্ধকরণ করেই তারপর ব্যবহার করতে হবে। যেমন সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত হয়, সমুদ্রের পানি কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না, কারণ এই লবণাক্ত পানি দেখা যায় যে যদি কোনো কাজে ব্যবহার করি তখন ওই যে কাজে ব্যবহার করা হবে সেই কাজে ব্যবহার্য যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু এই লবণ পানির কারণে দেখা যাবে যে ক্ষতির সম্মুখীন হবে। তারপর এই লবণ পানি কিন্তু পানযোগ্য নয়, আমরা লবণ পানি খেতে পারবো না। কাজেই দেখা যাচ্ছে যে পানির উৎস অনেক থাকলেও পানির হচ্ছে ব্যবহারযোগ্য পানির পরিমাণ অনেক কম। এই পানির উৎসগুলোর মধ্যে পানির কিন্তু যে একটা চক্র, এটা হচ্ছে পানি চক্র আকারে আবর্তিত হতে থাকে। ধরো এই সমুদ্রের মধ্যে যে পানিগুলো আছে তা সূর্যের তাপে বাষ্প আকারে মেঘ আকারে জমা হলো, তারপর এই মেঘ উড়তে উড়তে যখন পর্বতের কাছে যায় পড়বে তখন ওটা সেটা ঠান্ডায় ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে সে মেঘগুলো হচ্ছে নেমে আসবে। এই বৃষ্টির আকারে নেমে সে এই পানিগুলো বিভিন্ন নদ নদীর পানির সাথে মিশ্রিত হবে। এইভাবে ওই নদী থেকে যদি আমি পানি কালেক্ট করে বিশুদ্ধ করে ব্যবহার করি তখন কিন্তু আমরা পানি ব্যবহার করতে পারবো। দেখো সেই সমুদ্রের পানি নদীতে পানি চক্রের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার পরে কিন্তু আমরা কিছুটা ব্যবহার করতে পারছি, ঠিক আছে? এইভাবে হচ্ছে পানির উৎসগুলোর মধ্যে পরস্পরের পরিবর্তন বা স্থানান্তর হয়ে থাকে। তাহলে এই ছিল পানির বিভিন্ন উৎস সম্পর্কিত আলোচনা। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।